গত 2 বছর কেন্দ্রের সাথে লড়াই করে মেলেনি 100 দিনের কাজের বকেয়া টাকা। শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়া ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা মতো গত 26 ফেব্রুয়ারি থেকে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে শুরু করে শ্রমিকেরা। জেলার 3.5 লক্ষ শ্রমিকরা যাতে তাদের বকেয়া টাকা পায় এবং যদি না পায় তাহলে কোথায় অভিযোগ জানাবে, কিভাবে পাবে তা জানাতে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সেই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরে বার্তা তুলে ধরবে এবং শ্রমিকদের বেদনা শুনবে। এদিন তমলুকের নিম তৈরিতে জেলাশাসকের দপ্তর থেকে ট্যাবলোটির শুভ উদ্বোধন করেন জেলাশাসক তানভীর আফজাল। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে, সৌভিক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। ট্যাবলো উদ্বোধনের পর জেলাশাসক তানভীর আফজাল জানান, রাজ্য সরকারের ঘোষণা মতো গত 26 তারিখ থেকে 100 দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা পেতে শুরু করেছে। আমাদের জেলায় প্রায় 3.5 লাখের মতো শ্রমিক রয়েছে, তাদের বকেয়ার পরিমাণ 190 কোটি টাকা। আগামী 1 মার্চের মধ্যে সমস্ত টাকা প্রাপকদের অ্যাকাউন্টে চলে যাবে। প্রাপকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে কিনা তা খতিয়ে দেখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি বাড়ি যাবে এবং প্রাপকদের সাথে কথা বলবেন। যদিও কারোর কিছু সমস্যা হয়, বিডিও, এসডিও এবং জেলা প্রশাসনের কর্তারা দ্রুত সমাধান করে প্রাপকদের টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করবে, এমনটা জানিয়েছেন জেলা। আমরা 26 তারিখ থেকেই আমাদের জেলাতে প্রায় 3.5 লাখের ওপরে এরকম ওয়ার্কার আছেন আর কি, যাদের বকেয়া ছিল গত 2 বছর ধরে 100 দিনের কাজের। 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে এদের আমরা টাকা দিচ্ছি। রাজ্য সরকার যেটা নিজস্ব তহবিল থেকে যে টাকা দিয়েছেন, আমাদের জেলাতে প্রায় 3.5 লাখের ওপরে এরকম ওয়ার্কার আছে আর কি, যার বকেয়া ছিল আর 190 কোটি টাকার মতন দেওয়া হচ্ছে। 26 তারিখ থেকে শুরু হয়েছে, 26 তারিখও কিছু টাকা ঢুকেছে, 27 তারিখ ঢুকেছে, আজকেও ঢুকছে। আশা করছি আমরা যে 1 তারিখের মধ্যে সমস্ত যারা এরকম ছিলেন আর কি তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এবং ওদের অ্যাকাউন্টে শুধু টাকা ঢোকা না, যে ব্যাংক থেকে তো একটা মেসেজ আসে, আমরাও আমাদের জেলা, সাবডিভিশন এবং ব্লকের কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটি বেনিফিশিয়ারি যারা আছেন আর কি, ওয়ার্কার যাদের এই টাকা প্রাপ্য, সেই লোকজনকে আমরা ফোন করছি যে তারা টাকা পেয়েছেন কি না। যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা নোট করছি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এবং এর বাইরেও আমাদের সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা আছেন তারা প্রত্যেকটি বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুভেচ্ছা বার্তা সেটা নিয়ে ওরা বাড়িতে যাচ্ছেন। এবং ওনাদের কাছেও যদি কেউ অভিযোগ জানাতে চান যে তার টাকা ঢোকেনি, তাহলে তারা জানাতে পারেন, তাদের কাছ থেকে আমরা সেই ফিগারটা নিয়ে, সেই নামটা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা জেলার পক্ষ থেকে যেটা নেওয়ার সেটা আমরা নেব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গত 26 ফেব্রুয়ারি থেকে কিছু কিছু প্রাপক তাদের অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা পেয়েছে। দীর্ঘ 2 বছরের বকেয়া টাকা পেয়ে খুশি প্রাপকেরা। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন মারিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।